আমার প্রিয় বন্ধুরা আমি সৌরভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন গল্প এনেছি স্যার অর্থার কনান ডয়েলের সৃষ্ট শাল্লক হোমসের গল্প গল্প শুরুর আগে আমরা একটু জেনে নেব শাল্লক হোমস কে ছিলেন শাল্লক হোমস ছিলেন একজন মেধাবুদ্ধি সম্পন্ন অসাধারণ মানুষ তিনি ব্যক্তিজীবনে ছিলেন বোহেমিয়ান এবং অনেক শিথিল স্বভাবের লোক তিনি সর্বদা উত্তেজক কেসি চাইতেন না হলে অনেক ক্ষেত্রে কোকেন বা মরফিন নিতেন কিন্তু রহস্যের সন্ধানে ও সমাধানে ছিলেন তীক্ষ্ণ ও তৎপর তিনি ছিলেন দেশভক্ত ও রাজানুরক্ত অর্থের কোনো আসক্তি হোমসের ছিল না হোমস ছিলেন নির্ভীক তার বাড়ি এবং অফিস ছিল লন্ডনের দুশো একুশ বি বেকার স্ট্রিটে সেই হোমসের আজ গল্প তোমাদেরকে আমি শোনাব শাল্যক হোমসের গল্পটি আমি দুটো খণ্ডে তোমাদেরকে শোনাব আজ প্রথম খণ্ডটি তোমাদেরকে শোনাবো তো আর দেরি না করে আমি শুরু করছি শাল্ল হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডেভিলস ফুড ডাক্তারের নির্দেশে শার্লক হোমস বায়ু পরিবর্তনের জন্যে কর্ণওয়াল উপদ্বীপের একেবারে শেষ প্রান্তে পোলধু উপসাগরের কাছে একটি ছোট্ট কুটিরে বাস করছিলেন সঙ্গে ছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু ও সহকারী ডক্টর ওয়ারসনও কিছুদিনের জন্য অন্তত লন্ডনের মামলাগুলো থেকে ওরা মুক্তি পেয়েছেন কিন্তু হলো না আচম্বিতে এমন একটা ঘটনা ঘটে গেল যে ওরা সে ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন কিছুতেই যেন ওদের মুক্তি নেই কিছুতেই বিশ্রাম নেই ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়া মানেই আর এক নতুন অধ্যায় শুরু হওয়া এলোমেলোভাবে এখানে ওখানে তৈরি গির্জার চুরোগুলো দিয়ে কর্নোয়ালের এই অংশটাতে গ্রামগুলো চেনা যায় সবচেয়ে কাছের গ্রামটার নাম ছিল ট্রেরানিক ওল্লাস সেখানে প্রায় সদই লোক একটা বড় পুরনো শ্যাওলাধরা গির্জাকে ঘিরে কুটির তৈরি করে বাস করছিল ওই প্যারিসের যাজক মিস্টার রাউন্ড ছিলেন প্রদ্যতততত্ত্বে বেশি আগ্রহী আর সেজন্যই হোমসের সঙ্গে তার আলাপ জমে উঠেছিল ভদ্রলোক মাঝবয়সী স্থূলকায় ও অমায়িক স্থানীয় উপকথার ভাণ্ডার তার ছিল প্রচুর চায়ের নিমন্ত্রণে তার বাড়িতে গিয়ে আলাপ হয় মিস্টার মাটিমা ট্রেগেনিসের সঙ্গে ভদ্রলোক বেকার কিন্তু তার অবস্থা ছিল মোটামুটি সচ্ছল যাজকের ছড়ানো বড় বাড়িটারই দুটো ঘর ভাড়া নিয়ে ট্রেগেনিস বাস করছিলেন যাজক অবিবাহিত তাই ট্রেগেনি শুনে খুশি হয়েছিলেন তবুও বলতে হয় যে ভাড়াটের সঙ্গে তার কোনো বিষয়েই ছিল না অল্পক্ষণে আলাপে বোঝা গেল যাজকটি বেশি বকবক করেন আর তার ভাড়াটে নিতান্তই স্বল্পভাষী বিষণ্ন চিন্তামগ্ন অন্যদিকে চোখ ফিরিয়ে যেন নিজের চিন্তাতেই বিবর হয়ে থাকেন ষোলোই মার্চের একদিন সম্ভবত সেদিন মঙ্গলবার ছিল হঠাৎ করে ওই দুজন ভদ্রলোকই হোমসদের ঘরে এলেন সাত সকালে হোমস আর ওয়ারসন তখন প্রাতরাশ সেরে প্রাত্যহিক ভ্রমণে বের হওয়ার আগে ধূমপান করছিলেন যাজকটি উত্তেজিত কণ্ঠে বললেন মিস্টার হোমস কাল রাতে একটা শোচনীয় কাণ্ড ঘটে গিয়েছে আপনি এখানে আছেন ভগবানের অশেষ দয়া বলতে হবে আমার কয়েকটা কথা প্রথমে বরং শুনুন পরে দরকার হলে খুঁটিনাটি তথ্য ট্রেগেনিসের কাছেই থেকেই জেনে নেবেন বা সরাসরি রহস্যের স্থলে গিয়েই আপনি হাজির হবেন শুনুন তাহলে বলি আমার এই বন্ধুটি গত সন্ধ্যাটা কাটিয়েছেন ওদের দুই ভাই ওয়েন আর জর্জ এবং বোন ব্রেন্ডারের সঙ্গে ওদের বাড়ি ট্রেডানিক ওয়ার্থাতে বাড়িটা এই বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে পাথরের একটা ক্রসের কাছে ইনি দশটার কিছু পরে ফিরে আসেন তার আগে ওরা সকলে খোস মেজাজে আনন্দ করে খাবার টেবিলে বসে তাস খেলছিলেন দুই ভাই এক বোন তখনও টেবিলে ঘিরে বসে যেমনটা গতরাতে দেখা গিয়েছিল তাসগুলো সামনে সাজানো মোমবাতিগুলো বাতিদানে পুড়ে শেষ হয়ে গেছে বোন চেয়ারের পিছনে হেলে বসে আছেন তবে সম্পূর্ণ মৃত আর ওপাশে দু ভাই পুরোপুরি পাগল কখনো হাসছেন চেঁচাচ্ছেন আর গান করছেন সকলের মুখে এই ভয়ঙ্কর ছাপ বাড়িতে রাঁধুনি মিসেস পোটার ছাড়া আর কারো দেখা পাওয়া যায়নি জানা গেল উনি রাতে বেশ ভালোই ঘুমিয়েছেন আর কোনো সারা শব্দও পাননি কিছু খোয়াও যায়নি এবং কোনো কিছু এদিক ওদিকও হয়নি কিসের ভয়ে একজন স্ত্রীলোক মারা গেলেন আর দুজন শক্ত সমর্থ লোক পাগল হয়ে গেলেন তারও কোনো হদিস মেলেনি অনুগ্রহ করে এ ব্যাপারটার সমাধানে সাহায্য করলে কৃতজ্ঞ থাকব মিস্টার হোমস শার্লক হোমস বিশ্রাম নিতে এসেছিলেন ভেবেছিলেন এড়িয়ে যাবেন ব্যাপারটা কিন্তু যাজকের তীব্র মুখচ্ছবি আর চিন্তাকটিল ভ্রুকুটি দেখেই বোঝা গেল যে আশা দুরাশা অল্পকাল চুপচাপ বসে রইলেন হোমস তারপর শেষে বললেন আচ্ছা দেখব ব্যাপারটা ওপর ওপর যতটা বুঝছি ঘটনাটা খুব সাধারণ নয় আপনি কি ওখানে গিয়েছেন আর আচ্ছা যেখানে ঘটনাটা ঘটেছে সেটা এখান থেকে কত দূর হবে যাজক বললেন বেশি না মাইল মাইলখানেক হবে হয়তো তাহলে চলুন হেঁটেই যাই হোমস বললেন তবে তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই মিস্টার ট্রেগেনিস মিস্টার ট্রেগেনিস কম্পিত কণ্ঠে বললেন মিস্টার হোমস আপনি যা জানতে চান জিজ্ঞাসা করুন অপ্রিয় হলেও আমি সত্যি কথাই বলবো হোমস জিজ্ঞাসা করলেন খাওয়া দাওয়ার পরে চলে আসার সময় কে দরজা খুলে দিয়েছিল মিস্টার ট্রেগেনিস বললেন মিসেস পোর্টার শুয়ে পড়েছিলেন তা আমি নিজেই দরজা বন্ধ করে দিয়ে আসি আর আপনাকে এও বলে রাখি মিস্টার হোমস রাতের খাওয়ার খাওয়ার পর দাদা জর্জ খেলার প্রস্তাব করায় রাত নটা নাগাদ আমরা খেলা শুরু করি সোয়া দশটায় আমি খেলা ছেড়ে উঠে পড়ি আমি যখন চলে আসি তখনও অন্যরা টেবিলের ধারে বসেছিল খুশি মনেই আজ সকালে যখন গেলাম জানলা দরজা সেই অবস্থায় আছে দেখলাম অপরিচিত কোনো লোক যে বাড়িতে এসেছিলেন তারও কোনো চিহ্ন নেই অথচ ওরা দেখলাম বদ্ধ পাগল হয়ে গেছে ভয় পেয়ে আর আর ব্রেন্ডার বেচারি তো মরেই গিয়েছে তার মাথাটা চেয়ারের হাতলের ওপর ঝুলছিল আমার মনে হয় এ কাজ নিশ্চয়ই কোনো শয়তানের এবার হোমস জিজ্ঞাসা করলেন আচ্ছা মিস্টার ট্রেগেন্নিস কোন কারণে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এবং ওদের ছেড়ে আলাদা ঘর ভাড়া নিয়েছিলেন ট্রেগেন্নিস বললেন ওটা একটা পুরনো ঘটনা কিন্তু সেটা অনেক দিন আগেই মিটে গিয়েছে আসলে আমাদের একটা টিনের খনির পারিবারিক ব্যবসা ছিল পরে সেটা বেছে দিই একটা কোম্পানিকে এবং সব সকলেই অবসর নিই যথেষ্ট টাকা পয়সাও পেয়েছিলাম অস্বীকার করব না টাকা পয়সার ব্যাপারে কিছুটা উত্তাপের সৃষ্টি হয়েছিল আমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য ঘটেছিল কিন্তু পরে আমরা সব কিছুই মিডমাট করে নিই তারপর আমাদের মধ্যে ভালো সম্পর্কও তৈরি হয়ে গিয়েছিল হোমস এবার তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন সেদিন সন্ধ্যাবেলার ঘটনাগুলো আর একবার ভেবে দেখুন তো মিস্টার ট্রেগেন্নি এমন কিছু মনে পড়ে কি না যা থেকে এই শোচনীয় ঘটনার সমাধান সম্ভব ভালো করে চিন্তা করে দেখুন তো কোনো সূত্র পান কি না যাতে আমার কাজের সুবিধা হয় ভাই বোনের মেজাজ ভালো ছিল তো আর আর কোনো বিপদ ঘনিয়ে আসছে এরকম আশঙ্কা কি তাদের চোখে মুখে ছিল মাটিমা ট্রেগের নিস এক মুহূর্ত স্থির থেকে পরে গম্ভীরস্বরে বললেন একটা জিনিস বেশ মনে পড়ছে টেবিলে বসেছিলাম জানলার দিকে পিছন করে আর দাদা জর্জ তাস খেলায় আমার পার্টনার তখন জানলার দিকে মুখ করে বসেছিলেন একবার দাদাকে দেখলাম আমার কাঁধের উপর দিয়ে দূর দৃষ্টিতে কিছু একটা দেখছেন তাই মুখ ফিরিয়ে আমিও তাকালাম সেদিকে জানলাটা বন্ধ ছিল কিন্তু খড়খড়ি উঠানো ছিল বাইরে মাঠের ঝোপঝাড়গুলো আচ্ছা চোখে পড়ছিল আর একবার যেন মনে হলো কিছু একটা সেগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি দেখছেন জিজ্ঞাসা করাতে দাদা ওই একই কথাই বললেন এছাড়া আর কিছু তো মনে পড়ছে না এ ব্যাপারটাকে তখন কোনো গুরুত্বই দিইনি হোমস বললেন এত ভোরে খবরটা পেলেন কি করে আপনি মিস্টার ট্রেগেন্নিস বললেন আমি বরাবরই খুব ভোরেই উঠি প্রাতরাসের আগে একবার এক পাক ঘুরে আসাটাই আমার চিরকালের অভ্যেস আজও বেরিয়েছি আর বেড়াতে না বেড়াতেই দেখি ডাক্তার গাড়ি নিয়ে যাচ্ছেন ওর কাছেই খবর পেলাম আমাদের রাধুনি মিসেস পোর্টার একটা ছেলেকে দিয়ে খবর পাঠিয়েছেন ডাক্তারকে তাড়াতাড়ি আনার জন্য আমিও লাফিয়ে ডাক্তার গাড়িতে উঠে পড়লাম সেখানে পৌঁছেই সেই ভয়ানক ঘরটাতে ঢুকে পড়লাম মোমবাতিগুলো পুড়ে যাওয়ায় অনেক আগেই নিবে গিয়েছে ওরা অন্ধকারে বসেছিল ভোর না হওয়া পর্যন্ত ডাক্তারবাবু দেখে বললেন ব্রেন্ডার খুব কম করে দু ঘন্টা আগে মারা গিয়েছেন বল প্রয়োগের কোনো চিহ্ন ছিল না ও শুধু চেয়ারের হাতলের উপর এলিয়ে পড়েছিল মুখে তার আতঙ্কের ছাপ জর্জ আর ওয়েন গানের কলি গাইছিল চিৎকার করে আর মর্কটের মতো এলোমেলো বকছিল দেখি কেমন গা গুলিয়ে উঠছিল যে আর দাঁড়াতে পারছিলাম না ডাক্তারের চেহারাও ছিল কিম্বুত কিমাকার উনিও এ দৃশ্য দেখে প্রায় অজ্ঞান হয়ে ধাপাস করে চেয়ারে বসে পড়েছিলেন ডাক্তার হয়ে রুগী দেখতে এসে তিনি রুগী হয়ে গেলেন হোমস টুপি হাতে উঠে বললেন মনে হচ্ছে আর দেরি না করে ট্রেরানিক ওয়ার্থাতেই আমাদের এখনই যাওয়া উচিত স্বীকার করতে দ্বিধা নেই যে এমন একটা মামলা খুবই কমই আমার হাতে এসেছে প্রথম থেকেই যা অসাধারণ হয়ে দেখা দিয়েছে ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল মাটিমা ট্রেগেনিসের দুই ভাইকে পাগলাগারদে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে ঢুকে হোমসরা দেখলেন বসবার ঘরের সেই জানলা বাগানের দিকেই মুখ করা মাটিমা ট্রেগের নিসের ধারণা ওই বাগান থেকে এই অশুভ জিনিসটা ভিতরে ঢুকে এ কাণ্ড করেছে বিভীষিকা মুহূর্তের মধ্যে এদের মনের মধ্যে একটি শক্তি ভেঙে চুরমার করে দিয়েছে হোমস ধীর গতিতে চিন্তান্বিত মুখে কখনো ফুলের টপগুলোর আশেপাশে আবার কখনো রাস্তা ধরে হেঁটে চললেন ওয়াটসনরা একসময় বারান্দায় গিয়ে উঠলেন হোমস এত অন্যমনস্ক ছিলেন যে গাছে জল দেবার ঝাড়িটার উপর হুমড়ি খেয়ে পড়ে উল্টে দিলেন ফলে পাথরটাও কাদা কাদা হয়ে গেল বাড়ির ভেতর বয়স্কা কর্নি মহিলা মিসেস স্পোর্টার হোমসদের সঙ্গে দেখা করলেন এবং সরলভাবেই হোমসদের সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন রাতে তিনি কোনো রকম আওয়াজ শুনতে পাননি জানালেন মালিকরা রাতে সবাই আনন্দেই ছিলেন এতটা স্বাচ্ছন্দ্য আর খোস মেজাজ বরং আগে কখনো তার নজরে আসেনি সকালবেলা ঘরে ঢুকে ওদের ওই শোচনীয় অবস্থা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন প্রায় পরে একটু সামাল নিয়ে জানলা খুলে দিয়েছিলেন যাতে সকালের হাওয়া ঘরে আসে তারপর তিনি গলি ধরে ছুটে একটা রাখাল বালককে পাঠিয়ে দেন ডাক্তারের কাছে বোনটিকে মানে ব্রেন্ডারকে দোতলায় ওর বিছানায় শুয়ে রাখা হয়েছে ভাই দুটিকে পাগলাগারোদের গাড়িতে তুলতে চারজন সন্ডা মার্কার লোকও হিমশিম খাচ্ছে উনি আর একদিনও এ বাড়িতে থাকতে রাজি নন জানালেন ওই মহিলা ওই দিন বিকালেই তিনি তার আত্মীয় স্বজনদের কাছে চলে যাবেন বলে তিনি জানালেন সিঁড়ি দিয়ে উঠে মহিলার মৃতদেহ দেখছিলেন হোমসরা মিস ব্রিন্ডা ট্রেগেনিস প্রায় মাঝ বয়সী হলেও বেশ সুন্দরী ছিলেন রং চাপা কিন্তু মুখশ্রী সুন্দর এই প্রাণহীন অবস্থাতেও ভয়ের একটা রেস যেন তখনও তার মুখে লেগে রয়েছে টেবিলের ওপর দেখা গেল চারটে পুড়ে যাওয়া মোমবাতির ফোঁটা ফোঁটা মোম গলে গেলে আগুনে ও টেবিলের উপর উঁচু হয়ে জমা হয়ে আছে তাসগুলো টেবিলের উপর ছড়ানো হোমস বিভিন্ন চেয়ারে একবার করে বসে আবার উঠে পড়ছিলেন আবার বসছিলেন আবার চেয়ারগুলোকে টেবিলের কাছে টেনে নিয়ে গতকালের মতো করে সাজিয়ে দিলেন পরীক্ষা করে দেখলেন ওখান থেকে বাগানের কতটা দেখা যায় ঘরের মেঝে ভিতরকার ছাদ অগ্নিস্থান সবই খুঁটিয়ে পরীক্ষা করছিলেন হোমসেবার জিজ্ঞাসা করলেন আচ্ছা আগুন জ্বালা হলো কেন বলতে পারো বসন্তকালের সন্ধ্যায় এরকম একটা ছোট ঘরেও ওরা কি বরাবর আগুন জ্বালাতেন এটি শুনে মাটিমা ট্রেগেনিস বুঝিয়ে দিলেন গত রাতে ঘরটা ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ছিল তিনি আসবার পরই আগুন জ্বালানো হয়েছে তখন এবার বললেন তাহলে এবার কি করবেন মিস্টার হোমস উনি জিজ্ঞাসা করলেন হোমস হঠাৎ প্রসঙ্গ পাল্টে ওয়াটসনের বাহুকে ঠেস দিয়ে বললেন এখন একটু ধূমপান করব তারপর বললেন এবার আমরা বাড়ি ফিরে যাই যা দেখার দেখে নিয়েছি আর মিস্টার ট্রেগেনিস আপনার সঙ্গে পরে যোগাযোগ করছি কেমন এখন বিদায় নিলাম বলধু কটেজ থেকে ফিরে এসে অনেকক্ষণ হোমসের আর সারা শব্দ পাওয়া গেল না তিনি একটা চেয়ারে গুটিসুটি মেরে চিন্তায় ডুবে রইলেন শেষ পর্যন্ত মুখ থেকে পাইপ নামিয়ে এক লাফে উঠে দাঁড়ালেন হোমস বললেন এভাবে হবে না ওয়াটসান বরং সমুদ্রের ধারে পাহাড়গুলোই চলো বেড়াতে যাই আর পাথরের তৈরি তীরের সন্ধান পাওয়া যায় কি না একটু খুঁজে দেখি এই সমস্যার সূত্রগুলোর চেয়ে ওগুলোই সহজলভ্য হবে বোধ বুঝলে ওয়াটসান দরকারি তথ্য না পাওয়া গেলে মাথা ঘামানো অনেকটা শুধু ইঞ্জিন চালানোর মতোই হবে পাহাড়ে চক্কর দিতে দিতে হোমস বলে চললেন ওয়াটসন এখন ব্যাপারটাকে নানা দিক থেকে পর্যালোচনা করা যেতে পারে সামান্য যা কিছু জানতে পারা গেছে সেটা নখো রাখা দরকার যাতে নতুন তথ্য পেলে সেটাকে আমরা কাজে লাগাতে পারি প্রথমেই পরিষ্কার করে আমাদের মনে রাখতে হবে মানুষের ব্যাপারে শয়তানের অনুপ্রবেশ আমরা মেনে নিতে রাজি নই সুতরাং সেরকম কোনো ধারণা কিছুতেই যেন মনে স্থান না পায় কেমন ঠিক তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি তিনজন লোক অসম্ভব রকম নির্যাতিত হয়েছেন জানা বা অজানা মানুষের দ্বারাই এটাই নির্মম সত্য আর এটা ঘটল কখন মাটিমারের কথা সত্যি বলে মেনে নিলে বোঝা যায় ব্যাপারটা ঘটেছে তিনি ঘর থেকে চলে যাওয়ার পরে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে আচ্ছা ধরে নেওয়া যাক ঘটনাটা ঘটেছে গতকাল রাতে মাটিমার বেরিয়ে যাবার কয়েক মিনিটের মধ্যেই তাসগুলো তখনও টেবিলে ছড়ানো ওদের ঘুমোতে যাবার সময় পার হয়ে গিয়েছিল অথচ ওরা চেয়ার ছেড়ে ওঠেনি বা চেয়ার পিছনে হটিও দেয়নি আবার বলি তাহলে ঘটনাটা ঘটেছিল মাটিমার চলে যাবার অব্যবহিত পরে এবং রাত এগারোটার পরে তো কিছুতেই নয় আমাদের এখন প্রাথমিক কাজ হলো যতটা পারা যায় মাটিমারের গতিবিধি অর্থাৎ ঘর থেকে বেরিয়ে উনি কোথায় গিয়েছিলেন কি করেছিলেন এসব পরীক্ষা করে মিলিয়ে দেখা জলের ঝাড়ি উল্টে নোংরামি করে কি কায়দায় ভিজে বালির উপর তার পায়ের ছাপ ভালোভাবে জোগাড় করেছি নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছ কাল রাতেও বৃষ্টি হয়েছিল তাই ভালো একটা নমুনা পাওয়াতে অন্যান্য ছাপের মধ্যে ওর ছাপটা চিনে নিয়ে অনুসরণ করতে বেগ পেতে হয়নি আমার দেখে মনে হলো তিনি তাড়াতাড়ি পা ফেলে চলে গিয়েছিলেন বাড়ির দিকে তাহলে মাটিমার দৃশ্যপট থেকে অন্তর্হিত হওয়ার পর বাইরের কেউ খেলোয়াড়দের ভীষণ বিপদে ফেলে কিন্তু সেই লোকটিকে বা কীভাবে এমন আতঙ্কের সৃষ্টি করেছিল তা ধরা খুব মুশকিল হচ্ছে আর মিসেস পোর্টারকে বাদ দেওয়াই যেতে পারে বোঝাই যায় ওর দ্বারা কোনো ক্ষতি হয়নি হোমস হঠাৎ নির্লিপ্ত হলেন এ প্রসঙ্গ থেকে তারপর হোমস পাহাড়ে ঘুরতে ঘুরতে দু ঘন্টা ধরে কেলটিক জাতি ও সভ্যতা পাহাড়ের তীরের ফলা পুরোনো খোলামকুচি প্রভৃতি নিয়ে হালকা চালে এমন সব আলোচনা করলেন যে মনেই হবে না কোনো সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছেন তিনি বিকেল বিকেলে কুটিরে ফিরে একজন আগন্তুককে হোমসদের জন্য বসে থাকতে দেখবার আগে পর্যন্ত এ মামলার কথা তাদের মনেই পড়েনি আগন্তুকের পরিচয়ের কোনো দরকার ছিল না সেই বিশাল দেহ এবড়ো খেবড়ো খাঁচ পড়া মুখ দীপ্ত চোখ বাছপাকির মতো নাক কাঁচা পাকা চুল যা আমাদের কুটিরের ছাদ ছুঁই ছুঁই আর দাড়ি যার নিচের দিকটা সোনালি আর ওপরের দিকটা ঠোঁটের কাছটা সাদা কিছুটা আবার সবসময় চুরুট খাওয়ার জন্য নিকোটিনের দাগের মতো এ চেহারা লন্ডন ও আফ্রিকাতে সুপরিচিত ইনি হলেন প্রচণ্ড ব্যক্তিত্বপূর্ণ ডাক্তার লিও স্ট্যান্ডেল বিখ্যাত সিংহ শিকারী আর আবিষ্কারক তিনি হোমসকে সাগ্রহে জিজ্ঞাসা করলেন এই অদ্ভুত ব্যাপারে রহস্য উদ্ঘাটনের কোনো অগ্রগতি হয়েছে কি না তিনি আরও বললেন কাউন্টি পুলিশ কোনো কাজের নয় আর তিনি বললেন যে আমি আপনার গোপন কথার অংশীদারি হতে চাইছি এই কারণে যে এখানে অনেককালে থাকার সুবাদে এই ট্রেগেন্নিস পরিবারকে ভালোভাবে জানবার সুযোগ পেয়েছেন তিনি এদের এই দুর্ঘটনা ও সংকেটে স্বভাবতই বড় আঘাত হয়েছে তার তাহলে বলেই ফেলি আমি আফ্রিকার পথে প্লিমাত পর্যন্ত গিয়েছিলাম আজ সকালে খবর পেয়ে সোজা ফিরে এসেছি অনুসন্ধানে সাহায্য করতে বললেন ডাক্তার লিও স্ট্যান্ডেল হোমস বললেন তাহলে তো সে জাহাজে আপনারা যাওয়ার হলো না ডাক্তার স্ট্যান্ডেল বললেন পরেরটাই যাবো ওরা আমার আত্মীয় ছিল ওদের এ অবস্থায় ছেড়ে যাওয়া কি ভালো দেখায় হোমস বললেন প্লিমাতে সকালবেলার খবরের কাগজে নিশ্চয়ই আপনি এই খবরটা পাননি আগে না আমি টেলিগ্রামে খবর পেয়েছিলাম যা টেলিগ্রামটা করেছিলেন আমাকে ডাক্তার স্ট্যান্ডে এবার জানতে চাইলেন মিস্টার হোমস যদি কিছু আপনি মনে না করেন তাহলে বলি আপনার সন্দেহ কোনো বিশেষ দিকে মোড নিয়েছে কি না সেটা জানাতে আশা করি আপনার কোনো বাধা নেই হোমস বললেন এই মামলার বিষয়টা আমার কাছে পুরোপুরি পরিষ্কার নয় তবে একটা সিদ্ধান্তে পৌঁছোতে পারবই আশা করছি এর চেয়ে আর কিছু তো এখনই বলতে পারছি না এতক্ষণ বৃথাই সময় নষ্ট করেছি এখানে বসে থেকে লাভ নেই বলে বিখ্যাত ব্যক্তিটি বেশ একটু রেগেই ঘর থেকে বেরিয়ে গেলেন আর পাঁচ মিনিটের মধ্যেই হোমসও তাকে অনুসরণ করলেন সন্ধ্যের আগে হোমসের দেখা পাওয়া গেল না যখন মন্থর পায়ে হোম শুগ্ন মুখে বাড়ি ফিরে এলেন তখন ওয়াটসন বেশ বুঝতে পারলেন অনুসন্ধানের কাজ বিশেষ কিছু হয়নি একটা টেলিগ্রাম এসে পড়েছিল সেটায় একবার হোমস চোখ বুলিয়ে নিয়ে অগ্নিস্থানের ঝাজরিতে ফেলে দিলেন বললেন প্লিমাথ হোটেল থেকে তারটা এসেছে ওয়াটসন আজকের কাছ থেকে নামটা জেনে টেলিগ্রাম করেছিলাম ডাক্তার লিও স্ট্যান্ডেলের কথা সত্যি কিনা পরক করতে মনে হচ্ছে উনি রাত্রা হোটেলেই কাটিয়েছেন কিছু মালপত্র জাহাজে চলে গেছে আর উনি ফিরে এসেছেন তদন্তে উপস্থিত থাকতে এ ব্যাপারটা শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো ওয়াটসান ওয়াটসান মন্তব্য করলেন উনি খুব বেশি মাত্রায় আগ্রহী ঠিক বলেছ হোমস বললেন একটু বেশি রকমই আগ্রহী এখানে একটা সম্ভাবনার সূত্র রয়েছে যেটা ধরে এগোলে জ্বরটা ছেড়ে যেতে পারে বলে মনে হয় ভাবনা নেই ওয়াটসন এটা সত্যি যে দরকারি সব কিছু আমরা এখনও জানতে পারিনি সেগুলো হাতে এসে গেলেই আমাদের মুশকিল আসান হয়ে যাবে হোমসের কথা ঠিকই ফলে গেল ওয়াটসন সকালবেলায় জানলার কাছে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছিলেন এমন সময় ঘোড়ার খুঁড়ের শব্দ কানে এলো দেখা গেল একটা ঘোড়ার গাড়ি পূর্ণবেগে ছুটে আসছে হোমসের দরজাতেই গাড়িটা এসে থামল যাজক মশাই গাড়ি থেকে লাফিয়ে নেমে বাগানের পথ ধরে ছুটে এলেন হোমসের কাপড় পরা আগেই হয়ে গিয়েছিল যাজকটি উত্তেজনায় প্রায় কথাই বলতে পারছিলেন না তিনি হাঁপাতে হাঁপাতে বললেন আমাদের শয়তানে পেয়েছে মিস্টার হোমস আমার এলাকায় সব জায়গাতেই শয়তান ভর করেছে শয়তান যা খুশি করে বেড়াচ্ছে মিস্টার হোমস আমরা বেচারা তার খপ্পরে পড়ে গেছি মিস্টার মাটি মাঠ রেগেননি গত রাতে মারা গিয়েছেন আজ এখানেই শেষ করছি প্রথম খণ্ড দেখা হবে আগামী কাল দ্বিতীয় খণ্ডে নমস্কার